إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন ফ্রান্সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এমনকি শুধু তারা এই করেই ক্ষান্ত হয়নি, তারা আরও সামনে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমাদের কলিজার টুকরা, আমরা যাকে আমাদের হৃদয়ের চাইতেও বেশি ভালোবাসি, আমাদের জীবনে আমাদের দেহে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত যার সম্মান এবং ইজ্জতকে আমরা ধুলোর সাথে মিশিয়ে দিতে দেব না, সে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটুক্তি করে যাচ্ছে। আসলে বিশ্ব নবীর প্রতি আমাদের ভালোবাসা কেন থাকবে না, বিশ্ব নবীর প্রতি আমাদের ভালোবাসা কেন জাগবে না? বিশ্বনবী তো হচ্ছেন সেই নবী যিনি কিনা সারাটি জীবন তার জিন্দেগি পুরোটাই উম্মতি উম্মতি বলে কাটিয়ে দিয়েছে। আমার নবী তো সেই নবী যিনি কিনা তায়েফের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু সেদিন তায়েফবাসী তার দাওয়াতকে গ্রহণ না করে তাকে পাথর মেরে মেরে শেষ করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিলেন দান্দা মুবারককে। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের প্রান্তরে যখন দিনের দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা তাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল তার শরীর। সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন তিনি অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন, হঠাৎ যখন জ্ঞান ফেরা হলো, ফেরেশতা এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনারা শুধুমাত্র একটা অর্ডার করুন আমাদেরকে, তাইফের দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে ওই সমস্ত লোকদেরকে এনে মাটির সাথে পিষিয়ে ফেলে। কিন্তু সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যদি অর্ডার করি আর যদি তোমরা তাই করো তাহলে কালকে আমি কাদের কাছে পৌঁছাবো কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই নবীর আজকে উম্মত, আমরা ধন্য, আমরা সৌভাগ্যবতী সেই নবীর উম্মত হিসেবে। আজকে সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা কেন থাকবে না? প্রয়োজনে আমাদের জীবন বিলিয়ে দেব সেই নবীর সম্মানকে ছিনিয়ে আনার জন্য। এটাই হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নমুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলে গিয়েছেন, আমি প্রথমে যে হাদিসটি বলেছি শুনেছেন আপনারা, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফা ইন লাম ইস্তাতিয়া ফাবিলিসানিহি ফা ইন লাম ইস্তাতিয়া ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি তোমাদের কেউ কোনো গর্হিত কাজ হতে দেখে তাহলে সেজন্য তার হাত দ্বারা তাকে প্রতিহত করে, যদি তার পক্ষে তা সম্ভব না হয় তাহলে সেজন্য তার মুখ দ্বারা তা প্রতিহত করে, যদি তাও সম্ভব না হয় তাহলে সেজন্য তার হৃদয় থেকে এই জিনিসটাকে ঘৃণা এবং এটার পরিবর্তন আনার জন্য পরিকল্পনা চিন্তা চেতনা করে, যদি তাও না করতে পারে এর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্নতর স্তর। আজকে আমরা নবীজিকে ভালোবাসি, আজকে আমাদের মুসলমানদের মধ্যে কত সংখ্যক মানুষ রয়েছে যারা ঈমান মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা হলে তারা ঘরে বসে থাকে, আজও তারা প্রতিবাদে অংশগ্রহণ করেনি, আজও তারা তাদের বিরুদ্ধে আওয়াজ তোলেনি, আজও তারা ঘরে বসে বসে তাসবিহ জিকির করে। আপনাদের কাছে আজকে বলে দিতে চাই, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন, আপনাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে তোমার নবীকে যখন কাফের বেঈমানেরা কটুক্তি করেছিল, ব্যঙ্গচিত্র করেছিল, তোমার পদক্ষেপ তুমি কি নিয়েছিলে, আপনি সেদিন কি জবাব দেবেন? আর কাল কিয়ামতের ময়দানে কি আপনি মনে করেন এই প্রতিবাদ না করার কারণে আপনি নবীজির সুপারিশ পাবেন? কোন চিন্তা নিয়ে আজও আপনারা বসে রয়েছেন?
এখনো কেন আপনারা বসে রয়েছেন? নবীজির নামে অপমাননা করা হচ্ছে, নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে, নবীজিকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। কাফের বেঈমানরা মুসলমানদেরকে দুর্বল ভেবে তারা যা খুশি তাই করবে, এটা আর হতে দেওয়া যায় না। কারণ আমরা সেই মুসলমান, আমাদের ইতিহাস রয়েছে, আমাদের ঐতিহ্য রয়েছে। বিধর্মীদেরকে আজকে বলে দিতে চাই, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা আপনাদের ধর্ম পালন করুন, আমাদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাদেরকে ছেড়ে দেব না। আজকে মুসলমানদেরকে আপনারা দুর্বল ভাবতেছেন, মুসলমানরা দুর্বলের মানুষ নয়। আমরা তো সেই জাতি যেই জাতি বদরের প্রান্তরে মুসলমানরা জিহাদ করে ইসলামের বিজয় অর্জন করেছে। আমরা তো সেই জাতি, স্পেনে আমরা শাসন করেছিলাম, আমরা গোটা পৃথিবী জুড়ে শাসন করেছিলাম। আপনারা কয় বছর ধরে শাসন করছেন আর মুসলমানদের উপর অত্যাচার করতেছেন? আপনারা যদি মুসলমানদেরকে দুর্বল ভেবে থাকেন তাহলে শিক্ষা নেন স্পেন থেকে। স্পেনের বিজয় থেকে আজকে বিধর্মীদের শিক্ষা নেওয়া উচিত। আমরা তো সেই জাতি, স্পেনে যখন তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমান বাহিনী স্পেনে এসে পৌঁছলো, সেই মুসলমানদের সেনাপতি তারেক বিন জিয়াদ তার নৌজান সমূহকে জ্বালিয়ে শেষ করে দিল। সেনাপতিকে জিজ্ঞেস করা হলো, হে মহামান্য সেনাপতি, আপনি কেন এই নৌজানগুলোকে ধ্বংস করে দিলেন? আমরা এখন ফিরবো কি করে, ফিরে যাবো কি করে? সেদিন তারেক বিন জিয়াদ বলেছিলেন, আমরা তো ফিরে যেতে এসেছি, আমরা এসেছি এই স্পেনে ইসলামের বিজয় অর্জন করার জন্য, ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য মিশন নিয়ে আমরা এসেছি। সেদিন তারেক বিন জিয়াদ বলেছিলেন, হে সৈন্য সামগ্রী, তোমাদের পিছনে সামনে এক পাশে রয়েছে মহা ক্ষুধার্ত মহাসমুদ্র, আরেক পাশে রয়েছে বিধর্মী শত্রুপক্ষ। তোমাদের বাঁচার একটি মাত্র পথ, সেটি হচ্ছে শত্রুপক্ষকে মোকাবেলা করে ইসলামের বিজয় অর্জন করার জন্য ইসলামের পতাকা স্পেনের ভূমিতে উড্ডয়ন করা। এটি একটিমাত্র পথ, নয়তোবা তোমাদের বাঁচার কোনো পথ নেই। হয়তোবা তোমরা মহাসমুদ্রের ক্ষুধার মধ্যে নিক্ষিপ্ত হয়ে সমুদ্রের ধূলিসাৎ হয়ে যাবে, নয়তোবা শত্রুপক্ষের কাছে অস্ত্রের আঘাতে তোমরা মৃত্যুবরণ করবে। যদি তোমাদের সাহস থাকে তাহলে সেই শত্রুপক্ষের সাথে মোকাবেলা করে ইসলামের পতাকা এই স্পেনের শহরে উড্ডয়ন করো। সেদিন সেই মুসলিম সৈন্যরা তাই করতে সক্ষম হয়েছিল। তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের জীবনকে সুপর্দ করে আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কল করে সেই স্পেনকে তারা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল। সেই বিজয়ে মুসলিম আমরা, আমরা ইসলামকে শাসন, ইসলাম শাসন করেছি স্পেনে, আমরা পুরো গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা শাসন করেছে। আজকে আপনারা আমাদের উপর অত্যাচার করতেছেন, আপনারা ভাবতেছেন মুসলমানরা দুর্বল, প্রয়োজনে বিশ্ব মুসলিম আবারও রক্ত দিবে, আবারও তাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত গর্জে উঠে এই নবীজির অবমাননার প্রতিরোধ করে তুলবে। আজকে বিধর্মীদেরকে বলে দিতে চাই, আপনারা সতর্ক হয়ে যান, আপনারা সতর্ক হয়ে যান, মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। স্পেনের সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, আপনারা সেই তারেক বিন জিয়াদের সৈনিকের সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা সেই তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমরা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। সুতরাং আমাদেরকে দুর্বল ভাবার আর কোনো কারণ নাই। সম্মানিত হাজেরিন, কথা বেশি বাড়াবো না, কথা সংক্ষিপ্ত, শুধু একটা কথা বলে দিতে চাই। আজকের এই মুহূর্তে সময় এসেছে আমাদের মুসলমানদেরকে ফ্রান্সে পণ্য সহ ফ্রান্সকে বয়কট করা। আপনারা বিধর্মীদের ওই সমস্ত মানুষদেরকে বয়কট করুন অনতিবিলম্বে। ফ্রান্সের যে সকল পণ্য সামগ্রী আমাদের দেশ সহ অন্যত্র রয়েছে, সকলের কাছে অনুরোধ, আপনারা ফ্রান্সের এই পণ্য সামগ্রীকে অনতিবিলম্বে বয়কট করুন। সেই সাথে ফ্রান্সের যারা এই ধরনের অবমাননার কাজ চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে অনতিবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। আজকে আপনাদের কাছে এই দাবিটুকু রাখতে চাই। এক নম্বর দাবি আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, সেটি হচ্ছে ফ্রান্সের পণ্য সামগ্রী বয়কট করুন, বয়কট করুন। বয়কট করা এখন আমাদের জন্য ইমানি দায়িত্ব হয়ে গিয়েছে। সুতরাং আপনি একজন মুসলমান হয়ে থাকলে ফ্রান্সের এই পণ্য সামগ্রী এখন বয়কট করুন। প্রিয় উপস্থিতি,
সম্মানিত হাজরিন আপনাদের কাছে এই আবদারটুকু রাখছি। কথা বেশি দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।